নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো একটা 15 দিনের রান্না, যার নাম হচ্ছে বড়ার অম্বল। এই বড়ার অম্বল অসাধারণ খেতে হয়। মা ঠাকুমাদের আমলে এই বড়ার অম্বল যারা যারা খেয়েছে তাদেরকে আর বলার কিছুই নেই, তারা জানে এই বড়ার অম্বল অসাধারণ টেস্ট। এই বড়ার অম্বল আমরা কিভাবে সেই আগেকার দিনের মতো করে বানিয়ে ফেলতে পারবেন সেটি আজকে আমি আপনাদের করে দেখাবো। আমার এই বড়ার অম্বল যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টা সাইনটা আছে ওটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। ওটা ক্লিক করলে আমার প্রতিটা রান্নার রেসিপির আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবে। চলুন দেখে নিই এই বড়ার অম্বলের জন্য আমি কী কী উপকরণ রেখেছি। এখানে আমি 250 গ্রাম মটর ডালকে পেস্ট করে নিয়েছি। আমি এটা মিক্সিতে পেস্ট করেছি। এই মটর ডালটা আমি 24 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এটা পেস্ট করেছি। 1 টেবিল স্পুন তেঁতুলকে আমি ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে তেঁতুলটা যেন খুব ভালোভাবে মিশে যায়। চিনি এখানে আমি রেখেছি 100 গ্রামের মতো, তবে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী ডিপেন্ড করবে। হলুদ গুঁড়ো রেখেছি 1/2 টিস্পুন, গোটা সর্ষে রেখেছি 1/2 টিস্পুন, 2 তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা, আর স্বাদ অনুযায়ী নুন। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি এই বাটিটার মধ্যে এই ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কিরকম নুন পছন্দ করেন। এখানে আমি নুন দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো। ডালটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম তাই এটা আমাকে বেশিক্ষণ ধরে ফেটাতে হচ্ছে না। আপনারা যদি শিলে বাটেন তাহলে কিন্তু আপনাদের ডালটা বেশিক্ষণ ধরে ফেটাতে হবে। এবার আমি কড়াতে তেল গরম বসিয়ে দেব। আর এইদিকে ডালটাও আমার ফেটানো হয়ে গেছে। সর্ষের তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি হাতে করে এগুলোকে এরকম বড়ার মতো করে ছোট ছোট করে দিয়ে দেব। এরকম করে আমি একে একে করে যতগুলো ধরে কড়ার মধ্যে আমি দিয়ে দেব। যতগুলো কড়াতে বড়া ধরলো আমি দিয়ে দিয়েছি। কিছু বড়া প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম 1 ফিট ভাজা হয়ে গেছে তাই উল্টে দিয়েছি। এইরকম ভাবে আমি প্রতিটা বড়া লাল করে ভেজে নেব। কিছু কিছু বড়া 2 পিটি লাল হয়ে গেছে, যেগুলো 2 পিটি লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। এগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা বড়া লাল করে ভেজে নেব। সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এদিকে আমি যে তেঁতুলের কাইটা রেখেছি এই কাইটা আমি ভালো করে একটু চটকে নিয়ে ওপরে তেঁতুলের কাপটা আমি ফেলে দিয়ে এই সসপ্যানটার মধ্যে এটা আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। আমি যে 1/2 টিস্পুন হলুদটা রেখেছিলাম সেটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে নুন। নুনটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে আমি আগেই বলেছি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি 1 কাপের মতো জল দিলাম। এবার আমি গ্যাসটা জোরে করে দিয়ে এটা খুব ভালো করে এটা আমি ফুটিয়ে নেব। তেঁতুলের কাইটা 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এটা নাবিয়ে দিয়ে আমি একটা কড়াই গরম বসিয়ে দেব। বড়াগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলটা আমি কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন তেল। এই তেলটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষেটা। কালো সর্ষেটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2 তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। এটা দিয়ে অল্প করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাইটা যেটা আমি ফোটালাম। এটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড়া ভাজাগুলো।
সব বড়াগুলো দিয়ে দিয়েছি, বড়াগুলো খুব ভালো করে মিশিয়েও নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমি রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য, গ্যাসটা মাঝারি আছে করে। 5-6 মিনিট ধরে খুব ভালো করে এটা ফুটিয়ে নিলাম, অম্বলটা অনেকটা থকথকে হয়ে এসছে। এবার গ্যাসটা আমি অফ করে দিয়ে এটা আমি পরিবেশন করব। বড়ার অম্বলটা এবার আমি পরিবেশন করলাম।